সেই লোকটার বিরুদ্ধে কি আপনি একটা মামলা করবেন নাকি মামলা করবেন না বলেন তো অবশ্যই মামলা হবে কিন্তু মামলা করলে তো সেই লোকটাও মনে কষ্ট পাবে এবং তার যে আত্মীয় স্বজনরা আছে তারাও তো মনে অনেক কষ্ট পাবে যে মনে করেন ওই লোকটার একটা ছেলে আছে তার তো মনে অনেক কষ্ট হবে যে আমার বাপের নামে এইভাবে ধর্ষণের মামলা দিল জিনিসটা আমার তো অনেক মনে কষ্ট হচ্ছে তাদের তো অনেক মনে কষ্ট হবে কিন্তু মনে কষ্ট হওয়ার কারণে কি আপনি মামলাটা দিবেন না আচ্ছা শুনেন আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তরটা আগে দিয়ে নেন আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তরটা আগে দিয়ে নেন তারপর অন্য প্রসঙ্গে যাব আমরা আগে একটু এই প্রশ্নের উত্তর দিয়ে নেন যে ওই যে ধর্ষক ব্যক্তির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের মনে কষ্ট লাগবে দেখে কি আপনি ধর্ষক মামলাটা করার থেকে বিরত থাকবেন নাকি তো অনেক হতে পারে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা আগে দিয়ে নেন তারপর আপনি যেটা বলতে চান সেটা আপনাকে বলতে দেব আপনি এটা সাধারণ সাধারণ জ্ঞানে সবাই বুঝবে এটা শিশু বুঝবে আপনি যা

কিছু কাম ডাউন হয়ে বদর আলোচনা করে মানুষ আছে শুনেন আপনার বয়ান শোনার জন্য আমরা বসে নাই শুনে নেন আশরাফ যখন কথা বলবো একটু মনোযোগ দিয়ে কান খোলা রেখে শুনে নেন একটু কাম ডাউন করে শান্ত মতো আসিফ ভাইয়ের কথা শুনেন রেসপন্স করেন যেন আপনি যখন কথা বলবেন তখন আসিফ ভাইকে কথাটা শুনে তারপরে রেসপন্স করেন ভদ্র ভাই আসিফ ভাইয়ের কথাটা শুনেন মনোযোগ দিয়ে শুনেন এবং স্পেসিফিকলি অ্যানসার করেন কেন আপনি যখন কথা বলবেন তখন আমাদেরকে থামাইতে না হয় আপনার কথাটাও যেন স্পেসিফিক হয় এবং ওই কথাটা যেন আমরা স্পেসিফিক অ্যানসার দিতে পারি আচ্ছা আমাকে কথা বলার সুযোগ দিবেন এবং আমার কথা বলার ভিতরে কি যখন আপনি যখন আমরা দেখব যখন আমরা দেখব যে আপনার ওই কথা বলার টেন্ডেন্সিটা আছে আপনি শান্ত হয়ে কারো কথা শুনছেন এবং সেই অনুযায়ী রেসপন্স করতেছেন তখন অবশ্যই আমি আপনাকে কথা বলার সুযোগ দিব হ্যাঁ ঠিক আছে আমি আবারো আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে সেই যে ধর্ষকের তো অনেক বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে অনেক কাছের মানুষজন আছে তাদের মনে কষ্ট লাগবে দেখে কি আপনি ধর্ষণ মামলা করা থেকে বিরত থাকবেন নাকি আপনি যেটা সত্য সেটাই করবেন যেটা নৈতিক সেটাই করবেন ওই লোকটা যত ক্ষমতাশালী হোক না কেন বা যত প্রতিবেশী থাকুক না কেন যত বন্ধু বান্ধবী থাকুক না কেন আপনি আপনার মেয়ের ধর্ষণের বিচার চাইবেন কোনটা করবেন হ্যাঁ অবশ্যই ধর্ষণের বিচার চাইবেন সবাই আমি কিন্তু তাদের তো ভাই ওই লোকটার মানে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কাছের লোক আছে তার দশ গ্রামে তার অনেক বন্ধু বান্ধব আছে অনেক পরিচিত লোকজন সবাই ওই লোকরা অনেক ভালোবাসে ওই লোকেদের মনে তো অনেক কষ্ট হবে এই কষ্টটা কি আপনি দুনিয়া আপনি কি আপনাকে হাঁস মুরগি জবের ভয় কি আপনি হাঁস মুরগি খাবেন না আপনি কি মাছ খান না এটা স্বাভাবিক দুনিয়া ভাই তার মানে কার মনে কার মনে কষ্ট লাগলো কি লাগলো না সেটা নিয়ে আপনি বদারড হবেন না সেটা সেটা আপনি গণ্য করবেন না আপনি যেটা সত্য সেটা করবেন করব সেটা আমি গণ্য করব ও মা তাহলে গণ্য করলে তো মামলা করার থেকে

আমাকে কথা বলার সুযোগ দিবেন ভাইয়া আমি জিজ্ঞেস করলাম কি আমি যে আপনার প্রশ্নটা জিজ্ঞেস করলাম আমি কি হাসের সাথে কথা বলার জন্য প্রশ্নটা জিজ্ঞেস করছি নাকি আপনার সাথে কথা বলার জন্য আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করছি প্লিজ বলুন আশা স্যার প্লিজ বলুন এটা মূলক এটা কোনো মানে ভালো কোনো বিষয়ের উপরে কোনো কথা মানে বলা হচ্ছে আমার মনে নাকি আমি কিছু কথা বলি আমার প্রশ্ন উত্তরটা দিতে পারেন তাহলে প্লিজ প্রশ্ন উত্তরটা দেন আপনি কি এরকম কিছু বোঝাতে চাচ্ছেন যেহেতু একটা ক্রাইম করছে ওই আসিফাই যেটা উদাহরণ দিল সেহেতু ক্রাইম করছে অপরাধ করছে যেহেতু অপরাধ করছে সেখানে তার মনে আঘাত দেওয়া যায় কিন্তু ধর্ম তো কোনো অপরাধ না

ফারাজ ভাই আপনি যে তাকে হেল্প করতেছেন যুক্তিটা তাকে দিয়ে দূরতার ক্ষমার মধ্যে মানে এই কেমন কেমন কথা আমি আপনাকে যথেষ্ট ভাবে সহযোগিতা করতেছি আমি আপনার পক্ষ হয়ে বলতেছি আপনার কেসটা মেক করে মেক করে দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে আলোচনা বুঝে অপোনেন্ট চুজ করেন যে আচ্ছা উনি কি উনি আসলে বলতেছে নাকি জাস্ট কারো কথা রেসপন্স করতে হবে আশা ভাই আমি আপনাকে চিনি না জানি না আমি আপনার শত্রু কোনো কিছু না আমি আমি আপনাকে আটকানোর জন্য কথাটা বলতেছি এমন না আমি আপনার পজিশনটা জানা স্ট্রং হয় আপনার পজিশনটা যদি ঠিক হয় এইজন্য আমি আপনার আপনার থেকে কথাটা বলতেছি একটু বুঝে তারপরে রেসপন্স করেন জাস্ট ইয়ে করতে হবে आंसर দিতে হবে মানে কোন একটা কোন একটা রেসপন্স করা লাগবে দেখে করে দিলাম আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না কেমন কথা এগুলো মানে ফরাজ ভাই যেটা চেষ্টা করতেছে আশরাফুল সাহেব ফরাজ ভাই যেটা চেষ্টা করতেছে আপনার পক্ষ হয়ে একটা কথা বলতে চেষ্টা করতেছে যে আপনার স্ট্যান্ডটা কি এটা বোঝার জন্য আপনি কথা বলেন আমি একটু ঘুরে আসি ঠিক আছে আসিফ ভাই যদি আপনি একটু ঘুরে আসতে চান ঘুরে আসতে পারেন আপু অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চাচ্ছেন প্লিজ সাবিন আপু আপনি বলুন আচ্ছা আমি আমি ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু দুইটা কান একটা মুখ হ্যাঁ সেটা কিন্তু একটা রিজন আছে যে ফারজ ভাই যেটা বললো যে আপনি আগে কথাটা শোনেন বোঝেন তারপরে অ্যান্সার করেন আবার যখন আপনাকে কোয়েশ্চেন করা হচ্ছে তখন আপনি আবার আপনাকে যখন প্লট দেওয়া হচ্ছে যে আপনি এখন কথা বলবেন তখন আপনি বলছেন আপনাকে কথা বলতে দিচ্ছে না আসলে আমি আমার যেটা ফার্স্ট রেডের লাগে যে যখন আপনাদেরকে মানে সুযোগ দেওয়া হয় যে আপনারা এখন এটা রেসপন্স করেন আপনি প্রথমে এসে কি করলেন বললেন যে আমরা যেভাবে কথা বলি মানুষকে কষ্ট দিই সেইটার সেইটার প্রসঙ্গে এতগুলো কথা আসলো কিন্তু আপনি সেটাই অ্যাভয়েড করে যাচ্ছেন হ্যাঁ জাস্ট এসে আপনি একটা কথা থ্রো করলেন তারপর আপনি ডাইভার্ট করলেন ওইটা থেকে এখন অন্য কথা আপনি বলতে যাচ্ছেন সেটা তো আসলে এটা তো ওভাবে তো আসলে কনভারসেশন হয় না আপনি যদি কোনো একটা একটা স্টেটমেন্ট দেন সেটার সম্পর্কে তো আপনার আর একটু মানে ই করতে হবে বলতে হবে যে কেন আপনার মনে হচ্ছে যে আমরা কষ্ট দিয়ে কথা বলছি অথবা আমাদের কথা শুনতে হবে যে আমরা কেন ওইভাবে কথা বলি রাইট জি আশা ভাই প্লিজ বলুন আপনি যেহেতু আসিফ মহিন ভাই নাই আপনি আপনার কেসটা আরেকবার মেক করতে পারেন প্লিজ একটু আনমিট করে বলুন যেটা বলতে যাচ্ছেন একটু ক্লিয়ারলি স্পষ্ট ভাবে একটু আনমিট করে বলুন নিচে দেখেন একটা আনমিট বাটন আছে আনমিট বাটন ক্লিক করেন আমি মনে হয় দাঁড়ান হ্যাঁ প্লিজ আশা ভাই প্লিজ বলুন আপনি যে কেসটা মেক করতে ওটা আরেকবার একটু বলুন হ্যাঁ আমি বলতেছি একটা দেশ একটা গোষ্ঠী একটা জিনিস বিশ্বাস করে একটা জিনিস ফিল করে ফিল করে সে সুখ পায়

যে কথা মানে ডিফেন্ড করা পসিবল না যে কথার জবাব দেওয়া পসিবল উনি এরকম কোনো কথাই বলতে পারতেন না একটু পরে ফেসে যেতেন আমি তারা বললাম যে অন্যায় আর জুলুম বলতে কি বোঝাচ্ছেন একটু ক্লিয়ার করেন যে আমি আমি জানি আমি কেমন জানবো অন্য জুলুম বলতে সে কি বুঝাচ্ছে আমি কেমন জানবো আচ্ছা সে যে বললো যে আমরা কষ্ট দিয়ে কথা বলি আচ্ছা ফাজ ভাই অন্য দিক থেকে যদি ধরি তারাও তো আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে তাই না ধরেন আমি যে একটা জিনিস বিশ্বাস করি না সেটা আমাকে ফোর্সফুলি বিশ্বাস করানোর জন্য এই ওয়াজ তারপরে কানের কাছে টুইস্টিং করা তারপরে এই যে এসে যে বলা যে আল্লাহর পথে ফিরে আসেন ভালো হয়ে যান এগুলো তো শুধু কি সেটাই তারা ধরেন মাদার পুদারীদের কাছে যায় বলবে কাফের তারা কাদিয়ানিদের যায় বলবে কাফের তারা তো তাদের বিরুদ্ধে কোনো অন্যায় করতেছে না জুলুম করতে না মানে অন্যায় জুলুম বলতে যদি বলে কারো অধিকার হরণ করা কারো যে পিরানো এই সেই এগুলো যদি বুঝায় তারা তো সেটা করতেছে না সিয়াদের যা বলবে তারা কাফের বা তার পরিপন্থীর বিরুদ্ধে গেলেই সে হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়া কাফের এটা তাদের মনে আঘাত দেওয়া না তারা প্রিস করবে যে মুসলিমদেরকে ধরে ধরে তাদের গণিমতের মাল বানানো যাবে তাদের তাদের অ্যানসেস্টার এটা করে বেড়াইছে এবং সেও এটা করতে রাজি আছে এগুলো তারা বলে বেড়াবে এটা কি মানুষের মনে কষ্ট দেওয়া না বলে বেড়ানোটাই কারণ কিছু বলাটাই যদি কষ্ট মানে মানুষের দিলে কষ্ট দেওয়া হয় আমরা তো কাউকে কোপানোটা বলছি না

ওনার কথা হচ্ছে যে ভাই কেউ যদি কেউ যদি মনে করেন বিশ্বাস করে কোন একটা দেশ জাতি গোষ্ঠী যদি বিশ্বাস করে এবং অন্য কারো মনে আঘাত না দেয় অন্য কারো মনে আঘাত না দেয় তাহলে আমরা কেন যে অন্য কারোর কারো ক্ষতি জুলুম না করে অন্য কারোর না করে তাহলে আমরা কেন তার মনে কষ্ট দিতে যাচ্ছি আমি তাকে জাস্ট জিজ্ঞেস করলাম মিউট করে প্রথমে মিউট না করে জিজ্ঞেস করছিলাম যে অন্যায় জুলুম বলতে আপনি কি বুঝাচ্ছেন যদি ও কারো উপর অন্যায় জুলুম না করে কি বুঝাচ্ছেন আমার বলে আপনি ভালো জানেন অন্যায় জুলুম বলতে কি বুঝে ভাই আমি কি আল্লাহর বড় ভাই বিল্লা নাকি আমি কি তার মনের ভিতরে ঢুকে বুঝতে পারবো যে সে অন্যায় জুলুম বলতে কি বুঝাচ্ছে এটাকে আমি বুঝতে পারবো সেটা তো তার বলতে হবে তো মানে কি সেন্স নাই আপনাদের